হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমার মেয়েকে দেখো, সকাল বিকেল সমানে এক্সারসাইজ চলে, আর আর সাথে হচ্ছে বালিশের ওপর নাচানাচ্ছি। প্রত্যেকটা বালিশ মানে বালিশ দেখলেই ওকে উঠে ওটার ওপরেই বসে থাকতে হবে। এখন আর নিচে বিছানায় বা এমনি মাটিতে কোথাও বসা হয় না, বালিশেই বসতে হবে। কালকে কৌশিকের জন্মদিন, তো আমরা এখন একটু যাব কেক কিনতে। তো তা যাবার আগে মেয়েটাকে একটু ডিম সেদ্ধ খাইয়ে নিচ্ছি। ওকে আবার ডিম সেদ্ধ এখন কেটে কুটে দিলে খাবেন না, ম্যাডাম এখন গোটা ডিম হাতে ধরে খেতে শিখেছেন। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি কেক কিনতে যাব বলে। সারাদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, চারদিক একেবারে প্রচণ্ড ভিজে। তো মেয়েটাকে কোলে নিয়ে একা একাই বেরিয়েছি। আমাদের বাড়ির কাছেই আছে মিওমোর, তো ওখান থেকেই কেকটা কিনবো। আর এখন মিওমোরেতে অনেক রকমের ফ্লেভারের কেক পাওয়া যায়। তো আগেরবার আমরা একটা ম্যাঙ্গো কেক নিয়েছিলাম, তো এইবার একটা লিচি কেক নিয়েছি, লিচি ফ্লেভারের কেক। তো কেক নেওয়া আমাদের হয়ে গেছে, এবার যাই বাড়ি, আবার না হলে বৃষ্টি চলে আসবে। কেক কাটাকাটিটা আজ রাতেই করে ফেলবো, আর সাথে বাইরের থেকে আনা হয়েছে বিরিয়ানি সুইগির থেকে। তো আগে বিরিয়ানিটা খেয়ে তারপর কেক কাটাকাটি হবে। তো আজকে আমাদের মেনুতে মাটন বিরিয়ানি আর রায়তা। কুটুস রানী এমনিতে কিন্তু ভাত খায় না, কিন্তু বিরিয়ানি পেলে, আর যদি সেটা বাইরের বিরিয়ানি হয় তাহলে কিন্তু ওকে বলতে হয় না, একেবারে পটাপট সাটিয়ে দেয়। হ্যাপি বার্থডে বলেছো? বলে দাও। গরমটা বোঝে। ছোট হয়ে গেছো মা, তুমি ছোট হয়ে গেছো। একদিনে থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ঘুমো করো, 12:30 বাজে। Thank you.
আজকে তো কৌশিকের অফিস আছে, ওই জন্য কালকে রাত্রিবেলা কেক কাটাটা শেষ করে রেখেছি। আর আজকে দুপুরবেলা ওকে একটু থালা সাজিয়ে খেতে দেবো, ওই ভাজা ভাজি, তারপরে একটু মাছের আইটেম করব, কারণ এবার আর ওকে জন্মদিনে মাংস খাওয়াবো না, মাছই খাওয়াবো। কারণ কালকে তো আমরা বিরিয়ানি অলরেডি খেয়ে ফেলেছি, তো এখন তিনজনে মিলে যাচ্ছি একটু বাজারে, মেয়েকে তো বাড়িতে রাখার কেউ নেই, ওই জন্য তিনজনেই যাচ্ছি। আর ছাতার নিচে ঢুকে হাঁটতে এত ভালোবাসে, কী আর বলবো। যাই হোক, চলো তাহলে বাজারে যাই। তো বাজারে আমরা পৌঁছে গেছি, ইলিশের খোঁজে এসেছিলাম। ইলিশ বেশ ভালোই উঠেছে, তবে খুব একটা বড় সাইজ নয়, এগুলো ওই 600-700 এরকম। এখানে চার রকমের সবজি কেটেছি, না তিন রকমের সবজি কেটেছি, আর আলু আর বড়িটা পরে কাটছি। এটা আমার মেয়ের জন্য কাতলা মাছ করব একটু, আর এইটা হচ্ছে ইলিশ মাছের ভাপা হবে, মেখে রেখে দিয়েছি। এখানে আমার মেয়ের ভাত হচ্ছে, আর এটা আমাদের ভাত হয়ে গেছে। এদিকের এই অবস্থা, সবজি কাটাকাটি চলছে। আরেকজনকে দেখো সবাই, আমি এখানে আনাজ কাটছি, আর এদিকে ম্যাডাম একটা টমেটো নিয়ে পুরো টমেটোটাকে পুরো গায়ে স্পা করে নিয়েছে। এই যে কি করছো তুমি, ওটা কি করছো, কি করছো? মেয়ের জন্য বানিয়েছি সরষে দিয়ে কাতলা মাছ। তো আজকে আর ওকে কোনো সবজি দিচ্ছি না, বিকেলবেলা সবজি দিয়ে ডালিয়া বানিয়ে দেবো, তাহলে সবজি খাওয়া হয়ে যাবে। তো এখন আবার মাছটা ও সরষে দিয়ে হলে বেশি খেতে ভালোবাসছে, তাই জন্য সরষে দিয়েই করছি। দেখো কুটুস খাবার ফিনিশ করে দিয়েছে, এইটুকু মুখ থেকে বের করে দিয়েছিল। এই যে ঘুম পেয়ে গেছে। বাড়ি এসে ভাবলাম আজকে একটু ইলিশ থালি করব। তো চা পাঁচ রকমের ভাজা তো আছেই, তার সঙ্গে করছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর হচ্ছে সরষে ইলিশ, আর ইলিশ মাছের ভাজা, আর চালতা চিংড়ি। এই হচ্ছে আজকের মেনু। তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটাই প্রথমে বসিয়ে দিয়েছি, তো অনেকটা হয়ে যাওয়ার পরে আমি ওপরে মাথাটা দিই, তা নাহলে ইলিশ মাছের মাথায় এত কাঁটা থাকে পুরো একদম চারদিক কাঁটা কাঁটা হয়ে যায়। আর এদিকে ভাজা ভাজিটাও করছি আরেকটা কড়াইতে, মেয়ে একটু ঘুমিয়েছে এর মধ্যেই তো করতে হবে। তো এদিকে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ এগুলো হচ্ছে আমার মেয়ে আর মিষ্টু দুজনে বিকেলবেলা খাবে। মোটামুটি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার হয়ে গেল, অনেক দিন পরে এটা বানালাম। এটা আসলে বানাতে এতটা সময় লাগে, একদমই তো জল দেওয়া হয় না, ওই সবজির জলেই সেদ্ধ হয়, তো প্রচুর সময় লাগে এটা বানাতে। তো যাই হোক, ওটা বানাতে বানাতে এদিকে আমার চার রকমের ভাজা হয়ে গেল, আর শুধু ইলিশ মাছটা তো গরম গরম ভাজবো, আর এদিকে হচ্ছে আমার সরষে ইলিশ। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংস টাংস না করলে তাড়াতাড়িই রান্না হয়ে যায়। তো সব শেষে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আর পায়েসের দুধটা গরম করে নিচ্ছি। এবার মোটামুটি পায়েসটা হয়ে যাওয়ার পরে একটুখানি কনডেন্স মিল্ক দিচ্ছি, মানে ওই মিঠাই মেড যেটা হয় ওটা, এটা দিলে আবার চিনি দেওয়ার দরকার হয় না, আর বেশ ফ্লেভারটাও সুন্দর হয়, একদম ক্ষীর ক্ষীর লাগে। তো সবাই বলে হেভি হয়েছে পায়েসটা, মেয়ের জন্মদিন থেকে আমি এই ট্রিক্সটা ফলো করছি, একবারে নামানোর আগে মিঠাই মেডটা দেওয়া। তো রান্নাবান্না কমপ্লিট, এখন সাজানোর পালা। এই দিলাম আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে এদিকে ঢেঁড়স ভাজা, ইলিশের মাছের ভাজাটা পরে দেব। এখন এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর হচ্ছে মসুরির ডাল, এরপর হচ্ছে সরষে ইলিশ, আর চালতা চিংড়ি, আর পায়েস। আর সব শেষে ইলিশ মাছের ভাজা, আর হচ্ছে একটুখানি ইলিশের তেল। তো এই হচ্ছে আজকে আমার ইলিশ থালি, আর মাটির থালায় খেতে দিয়েছি। আমার না এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভীষণ ভালো লাগে, কিন্তু সব সময় তো আর এটা হয়ে ওঠে না। মোটামুটি জন্মদিনগুলোতে আমি চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়েই সবাইকে খেতে দেওয়ার। পায়েস দেখেছিস, বুঝতে পেরে যায়। হ্যাপি বার্থডে। নিজের জন্মদিনে খায়নি, বাবার জন্মদিনে খাচ্ছে। একই জামা পরেছিস। আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও, ঢেঁড়স ভাজা খাচ্ছ তো, খাও। Thank you.
এই বছরের জন্মদিনে কাউকেই নেমন্তন্ন করিনি, একেবারে আমরা বাড়িতেই এই কজন, মানে আমি, কৌশিক ভাই আর আমার মেয়ে। আর নিমন্ত্রিত বলতে হচ্ছে মিষ্টু, সন্ধেবেলায় ওকে ডিম সেদ্ধ আর কেক খেতে ডাকা হয়েছে। এবার দুই বন্ধু মিলে সেই কেক নিয়ে পুরো মাখামাখি, মনে হচ্ছে ওদেরই জন্মদিন। আর আমার মেয়ে তো মোটামুটি লিচি ফ্লেভারের কেক পেয়ে পুরো কেকের 75% ও খেয়ে নিয়েছে, এত পেস্ট্রি খেতে ভালোবাসে, কি বলবো। একবার করে মিষ্টু দিদিকে দিচ্ছে আর একবার করে নিজে খাচ্ছে, মিষ্টু তো খেতে চাইছে না। তো তারপর সে ভাবছে, যাক বাবা মিষ্টু দিদি খায়নি, তাহলে বাকিটা আমিই ছাটিয়ে দিই। অবস্থা দেখো ওর মুখের। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। এই চোখে লাগিয়ে দিচ্ছে তার।